নমস্কার, আপনারা দেখছেন নিউজ আর সিবিএস, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। পুলিশ আধিকারিক যখন গোয়েন্দা নায়ক, গোয়েন্দা কাহিনী লিখেন নতুন চমক বিচারপতি। দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, আহত 40। পথ চলার বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালি, দীঘা থানার পক্ষ থেকে এই উদ্যোগ। দীঘায় বেড়াতে এসে আত্মহত্যার চেষ্টা যুবলের, অল্পের জন্য প্রাণে বাঁচল প্রেমিকা। স্ত্রী বিষ খেয়ে মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার, তদন্ত পুলিশ। ভর দুপুরে রাস্তা জুড়ে জঞ্জাল, উদাসীনতার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। তিন দিনের সৈকত উৎসব অনুষ্ঠিত হল, নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আসছে বিস্তারিত খবরে। মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য, এগরার ঘটনা। জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙে গভীর রাতে সোনা রূপ এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে মন্দিরের দুটি মূল্যবান পাথরও। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তালা ভেঙে মন্দিরে ঢুকে সোনার উপর গহনা এবং নগদ কয়েক হাজার টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এগরা থানার তাজপুরে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি জগদ্ধাত্রী মায়ের মন্দির রয়েছে। সেই মন্দিরের গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা মায়ের গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, গহনা এবং নগদ টাকার পাশাপাশি দুষ্কৃতীরা দুটি মূল্যবান পাথরও নিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অতীতে বাজারের মুদির দোকানে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও মন্দিরে বড় সড় চুরির ঘটনা এই অঞ্চলে এই প্রথম। আগে বাজারে নৈশ প্রহরীর ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটাও নেই। যদিও ঘটনার সমস্তটাই সিসিটিভিতে ধরা পড়েছে। মঙ্গলবার এ ব্যাপারে এগরা থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। শার্লক হোমস কিংবা ফেলুদা, গোয়েন্দা চরিত্রে রমরমা তাদেরই, কিন্তু এক্ষেত্রে গোয়েন্দা পুলিশ আধিকারিক। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বই লিখলেন পূর্ব মেদিনীপুর জেলা এবং দায়রা আদালতের বিচারপতি জয়শঙ্কর রায়। ছটি কাহিনী সমৃদ্ধ বইয়ের নাম তদন্ত সাপেক্ষ। ডিটেকটিভ বা গোয়েন্দা, আমরা বাংলা বা ইংরাজি যা নামেই ডাকি না কেন, আসলে তার কাজ সত্যের অনুসন্ধান করা। এই জন্যই তার আরেক নাম সত্যানুসন্ধানী। গোয়েন্দা থ্রিলার বললেই প্রথমে মনে আসে শার্লক হোমসের কাহিনী। আমরা কি একটা ব্যাপার জানি যে জেসাস ক্রাইস্টের পর পৃথিবীর লোক সবথেকে বেশি কার নাম জানেন? সেটা হচ্ছে শার্লক হোমস। আফটার জেসাস ক্রাইস্ট, শার্লক হোমস হচ্ছে সবথেকে পপুলার লোক ইন দি ওয়ার্ল্ড। এবার আমরা সবাই ছোটবেলা থেকে ফেলুদা বা হোমকে সেরকম করে বড় হয়েছি, আমিও হয়েছি। শার্লক হোমসের ট্রেন্ড ছাড়িয়ে একটু আলাদা বলা যায় প্রাইভেট গোয়েন্দাদের সর্বজয়ী কাল্পনিক সত্তাকে এড়িয়ে অনেকটা বাস্তবতার ভিত্তিতেই হয়েছে চরিত্র চিত্রণ। গোয়েন্দা কাহিনীতে এবার নায়ক পুলিশ আধিকারিক, পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচারপতি জয়শঙ্কর রায়ের কর্মজীবনের অভিজ্ঞতা সেরকমই বলে। সেই অভিজ্ঞতার নিরিখেই এবার আস্ত একটি বই লিখে ফেললেন বিচারপতি। দেখুন, আমার মনে হয়েছে যে এখনকার যারা কিশোর না, তাদের মানে শৈশব বিপন্ন, মানুষ আর বই পড়া খুব একটা বই পড়তে চায় না। এখন আমি দেখি যে নতুন জেনারেশন তারা মোবাইল টোবাইল এইসব নিয়ে একটু বেশি তার হয়ে থাকে। আমি চেয়েছি তারা একটু কিছু পড়ুক এবং একটু বই পড়ুক। আমার যদি কিশোররা আমার এই বইটা পড়ে বা তারা কোনো বই পড়তে উৎসাহী হয়, তাহলে আমি মনে করবো যে আমার পরিশ্রম সব সার্থক হয়েছে।
বুধবার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে বিচারপতিদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশিত হল বিচারপতির লিখিত এই গোয়েন্দা কাহিনী। ডিস্ট্রিক্ট জজ কৌশিক ভট্টাচার্য বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। বইটির নাম তদন্ত সাপেক্ষ। ছটি কাহিনী সমৃদ্ধ এই বই মূলত লেখা হয়েছে ছোটদের কথা ভেবেই। এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ ছটি গোয়েন্দা কাহিনী। এটা হচ্ছে একটা গোয়েন্দা গল্প, মানে ছটা গোয়েন্দা গল্পের এই বইটার মধ্যে লেখা হয়েছে। এই বইটার গোয়েন্দা হচ্ছে পুলিশের একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমার যেটা মনে হয়েছে সেটা হয়েছে সত্যি করে কোনো তদন্ত বা সত্যি করে কোনো ধরুন সাপোজ কোনো একটা মার্ডার হলো, তাহলে সেক্ষেত্রে একটা পুলিশ অফিসারই কিন্তু পারে সেটা ইনভেস্টিগেট করতে। বাস্তবের যে আমরা যেটা দেখি যে বাস্তবের যে গোয়েন্দা সেটা তার ভূমিকা কিন্তু তর্ক সাপেক্ষ। তো আমি সেইটাই ভেবে করেছি যে একটা সাব ইন্সপেক্টর যে একটু ইন্টেলিজেন্ট হবে, যে খুব অনেক যে কিছু করতে যায়, মানে আমার যে আমার যে গল্পের যিনি যে গোয়েন্দা সে একটা খুব একটা সাধারণ একজন সাব ইন্সপেক্টর, কিন্তু তার খুব অসাধারণ হচ্ছে সত্যকে খোঁজা। সে সত্যকে খুঁজে চলে, সে একটু কৌতূহলী, সে চেষ্টা করে যে কীরকমভাবে কী। তো তাতে আমি চেষ্টা করি যে আমি অভিজ্ঞতা নতুন আমার যেটা জ্ঞান তার সঙ্গে যেটা আমার একটা বাস্তবের মানে এই গল্পগুলো সবই আমার কল্পনা কাহিনী। কিন্তু আমি আমার একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে দিয়ে যেরকমভাবে একটা হওয়া উচিত সেরকমভাবে একটা মানে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি। জানি না কতটা আমি সফল হয়েছি তাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদালতের অন্যান্য বিচারপতিরা এবং ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর কারক সহ অন্যান্য আইনজীবীরাও। তো একসঙ্গে সবাই থাকলে যেমন দুঃখটাকে ভালো শেয়ার করে নেওয়া যায়। এই জয় শঙ্কর ও একটা বই লিখেছে গোয়েন্দা গল্প। দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত 40। 60 নম্বর জাতীয় সড়কের ঘটনা। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে বাসের সামনের চাকা বাস্ট করে ঘটে বিপত্তি। আহত যাত্রীরা বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস আহত 40। বুধবার সকালে 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে আহত প্রায় 40 জন যাত্রী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুরের দিক থেকে একটি বাস যাত্রী নিয়ে আসছিল কেরানি চটির দিকে। সেই সময় উল্টো দিক থেকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। প্রত্যক্ষদর্শীদের মতে লরিটির সামনের চাকা বাস্ট করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে ওই লরি। ঘটনার জেরে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার জেরে আহত হন 40 জন। আহত যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। পথ নিরাপত্তা বিষয়ক সপ্তাহ পালিত হলো দীঘাতে। উদ্যোগে ছিল দীঘা পুলিশ। নিয়ম মেনে ট্রাফিক আইন মেনে পথ চললে কমবে পথ দুর্ঘটনা। র্যালির মাধ্যমে দেয়া হলো পথ সচেতনতার বার্তা। র্যালিতে অংশগ্রহণ করেন 100 পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। যতদিন যাচ্ছে পথ দুর্ঘটনার পরিমাণও বাড়ছে, প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, কেউ কেউ গুরুতর আহত হচ্ছেন। আবার পথ দুর্ঘটনার জেরে আজীবন প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এরকম মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তাই ট্রাফিক বিধি মেনে চলা নিতান্তই প্রয়োজন। নিয়ম মেনে চললেই কমতে পারে দুর্ঘটনার সংখ্যা। এবার র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে এই বার্তা দিতে উদ্যোগী হলো দীঘা পুলিশ। আজকে তার পঞ্চম দিন দীঘা থানা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দীঘা ট্রাফিক পালন করছে র্যালির মাধ্যমে। আসুন সকল যানবাহন চালক পরিবন্ধুগণ আমাদের এই র্যালিতে সামিল হন, র্যালিটিকে সাফল্যমণ্ডিত করুন।
পথ নিরাপত্তা বিষয়ক সপ্তাহ পালিত হলো দীঘা পুলিশের উদ্যোগে। সৌজন্য ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ আধিকারিক, কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে কয়েকশো মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। ট্রাফিক সপ্তাহ উদযাপন হলো, এই উপলক্ষে আমাদের র্যালি আয়োজন করা হয়েছিল। এই র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের দীঘা থানার বড়বাবু এবং দীঘা ট্রাফিকের ওসি, তার সঙ্গে দীঘার মধ্যে সমস্ত সিভিক ভিলেজ পুলিশ ভাই বোনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। দীঘার হোটেলে গামছা দিয়ে গলার ফাঁস লাগিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টায় মৃত্যু হলো প্রেমিকের। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেমিকা। তাণ্ডব শুনে হোটেল কর্মীরা দরজা খুলে মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং মেয়েটিকে আটক করে দীঘা মোহনা থানার পুলিশ। দীঘায় বেড়াতে এসে প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টা, যুবকের মৃত্যু হলেও প্রাণ বাঁচল যুবতীর। গত তিন দিন আগে দীঘায় বেড়াতে এসেছিল প্রেমিক যুগল। এসে নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে তারা ওঠে। এরপর টানা কয়েকদিন ঘোরাফেরা করার পর মঙ্গলবার ভোর রাতে ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুড়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানা গেছে। ছেলেটির মৃত্যু হলেও অল্পের জন্য প্রাণ বাঁচে মেয়েটির। ঘটনার খবর পেয়ে হোটেলে এসে মৃতদেহটিকে উদ্ধার করেছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম দীপ নায়েক, বয়স আনুমানিক 22, বাড়ি হাওড়া জেলার বাগনান থানার মামুরচির বারুন্দা এলাকায়। ওই যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জানা গেছে তার বাড়ি বর্ধমানের জামালপুরে। ছেলেটির সঙ্গে তার সোশ্যাল নেটওয়ার্কে আলাপ, তবে পরিবারের চাপে ছেলেটি সম্প্রতি অন্য একজনকে বিয়ে করে। এরপরেই বর্ধমানের মেয়েটি বিয়ের জন্য চাপ দিতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে দুজনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। অয়ন্তী ঘোষ জামালপুর থেকে আসা, দীপ নায়ক বাগনান থেকে আসে তারা দীঘা বেড়াতে। গতকাল আমাদের দীঘায় অনুষ্ঠিত চলছিল বিচ ফেস্টিভ্যাল, এটা তো জানেন। আর তারা দীঘা বেড়াতে আসে, হঠাৎ ভোর 5টার সময় তারা বেড কভারে ফাঁসি লাগিয়ে সুসাইড করে। তার মধ্যে ছেলেটা সুসাইড হয়েছে এবং মেয়েটাকে পুলিশ নিয়ে গেছে। পরিকল্পনা মাফিক মেয়েটি বর্ধমান থেকে চলে আসে হাওড়া, সেখান থেকে বাগনান হয়ে দুজনেই চলে আসে দীঘায়। শনিবার নিউ দীঘার একটি হোটেলে তারা স্বামী স্ত্রীর পরিচয়ে ওঠে। শেষ পর্যন্ত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিষ খেয়ে মৃত্যু হলো এক গৃহবধূর, কাঁথি থানার ঘটনা। জানা গিয়েছে অতিরিক্ত পণের দাবিতে নির্যাতন করত তার স্বামী সহ পরিবারের লোকেরা, আর তার জেরেই ঘটে এমন দুর্ঘটনা। খবর পেয়ে কাঁথি থানার খুনে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার ভাই। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। স্ত্রীর বিষ খেয়ে মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করলো কাঁথি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বাসুদেব জানা কাঁথি থানার কামারবেড়িয়া গ্রামের বাসিন্দা। প্রায় 11 বছর আগে মারিসদা থানার শঙ্করপুরের সুজাতা গিরির সঙ্গে বাসুদেবের বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি সন্তান হয়। অভিযোগ, তারপর থেকেই অতিরিক্ত পণের দাবিতে ওই গৃহবধূকে নির্যাতন করা হতো। 2018 সালের নভেম্বর মাসে গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনতে বলে অভিযুক্ত স্বামী। সেই টাকা আনতে রাজি না হলে গৃহবধূর ওপর নির্যাতন করত স্বামী সহ পরিবারের লোকেরা, এমনটাই অভিযোগ। 2018 সালের 6ই নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। সুজাতাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপর 2018 সালের 16ই ডিসেম্বর মৃতার ভাই দীপক গিরি কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে গৃহবধূর। রবিবার রাতে মৃতার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়।
বিচারক তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে গেল, রাস্তা জুড়ে পড়ে রয়েছে জঞ্জাল। জঞ্জালে স্তু পেরিয়ে মুখে রুমাল চাপা দিয়ে চলতে হয় নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াদের। চিত্রটি তমলুক শহরের 15 নম্বর ওয়ার্ডের। পৌরসভায় জানিয়েও কোনো ফল না হয় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসী। বেলা তখন প্রায় 12টা, সূর্য মধ্য গগনে, তবুও রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঞ্জাল। তমলুক শহরের বিভিন্ন এলাকায় ছবিটা ঠিক এরকমই, কিন্তু 15 নম্বর ওয়ার্ডে বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে। পানপোস্তার ধারে গোটা রাস্তা জুড়ে পড়ে থাকে আবর্জনা। সকাল শেষে বেলা গড়িয়ে দুপুর আসে, তবুও সরে না জঞ্জালের স্তূপ। বারবার পৌরসভায় জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। আমরা সব ওয়ার্ড জঞ্জালে এখানে রাখবো কেন? এটা আমাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না? এখানে আমরা সব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সব মাদ্রিকে নিয়ে স্কুলে যায়, সব এখানে জ্যাম হয়, এটা কি করে হবে? এগুলো হওয়ার দরকার, তাহলে সেটা কি করবে? আমাদের কাউন্সিলর কি করে দায়িত্ব কি করছে? অফিস আর স্কুলের সময়ে এমনিতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই সড়কে। দুর্গন্ধে জেরবার হতে হয় নিত্যযাত্রীদেরও, স্বভাবতই ক্ষুব্ধ শহরবাসী। কাউন্সিলর বলছে কিন্তু এখনো পর্যন্ত গাড়ি আসেনি। আমি রোজ প্রায় ফোন করি কাউন্সিলরকে, এবং ডিপার্টমেন্টাল যারা আছে তাদেরকেও ফোন করা হয়েছে, যারা দায়িত্বে আছে, কিন্তু তারা কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না আজ পর্যন্ত। প্রত্যেক দিনই আজকে প্রায় আমরা 1 বছর ধরে লক্ষ্য করে দেখছি এরকমগুলো প্রায় মালটা ভরে থাকে এখানে। পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। তিন দিনব্যাপী সৈকত উৎসব হলো দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সমুদ্র সৈকতে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পর্যটন বিভাগ, তথ্য সংস্কৃতি বিভাগ এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। উৎসবে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা। এছাড়াও দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সি ফুড ফেস্টিভ্যাল। এছাড়াও মেলার মঞ্চে প্রতিদিনই ছিল বিভিন্ন প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পর্যটন বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যৌথ আয়োজনে তিন দিনের সৈকত উৎসব হয়ে গেল দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এবং তাজপুর সমুদ্র সৈকত জুড়ে। 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলে। সৈকত উৎসবের পাশাপাশি পরিবেশ মেলারও আয়োজন করা হয়েছিল দীঘায়। পরিবেশ মেলার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহ প্রশাসনের আধিকারিকেরা। প্রডিউসের তালি সমন্বিত একটি ছোট্ট গিফট হ্যাম্পার ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এই মহাশয় মেলার মঞ্চ থেকে কন্যাশ্রী মেয়েদের চটের ব্যাগ এবং চারাগাছ প্রদান করা হয়। এরপর পুরনো দীঘায় কল্যাণ কুটিরের কাছে বাংলার সৈকত উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফি সলেমান নেশা কুমার, জেলাশাসক ডক্টর রশ্মি কমল সহ
একাধিক প্রশাসনিক আধিকারিক। ফটোগ্রাফি, কুইজ, বাইক র্যালি সহ প্রত্যেক দিনের সন্ধ্যায় ছিল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সব মিলিয়ে সৈকত উৎসব ছিল জমজমাট। আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বেঙ্গল বিচ ফেস্টিভ্যাল 2019। হেবরা কর্মাধ্যক্ষগণ এবং সকল অতিথিবৃন্দদের মুখ্যমন্ত্রী সবসময় নির্দেশ দেন, প্রতি বছরই বিশেষ করে এই শীতের মরশুমে জানুয়ারি ফেব্রুয়ারির মানে আগেই, পরীক্ষার আগেই বিচ ফেস্টিভ্যাল এটা প্রতি বছরই চলছে এবং এবারে আরও সুন্দর করে এখানে হয়েছে। ট্যুরিজম ডিপার্টমেন্ট তার সঙ্গে আরও অনেকগুলো দপ্তর একসঙ্গে মিলে করছে এবং আমরা আশা করব দীঘা ট্যুরিস্টদের কাছে যে একটা মাত্রায় পৌঁছেছে, যেভাবে পরিকাঠামো সুন্দর করে দেওয়া হয়েছে, পরিবেশ সুন্দর হয়েছে, তাতে এই বিচ ফেস্টিভ্যালের মাধ্যমে দীঘাতে শুধুমাত্র আমাদের রাজ্যের বা দেশের ট্যুরিস্ট নয়, বিদেশি ট্যুরিস্টরাও আকৃষ্ট হবেন, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস এখন এই পর্যন্তই। দেখতে থাকুন আরসিবিএস বাংলা।